জয়পুরহাটে ভোলা মণ্ডল হত্যা মামলায় 20 বছর পর 14 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে লক্ষ্মীপুরের স্কুলছাত্র শিমুল হত্যায় 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার হরেন্দা হাকিমপুর গ্রামের ভোলা মণ্ডল পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ব্যবসা করতেন। 2003 সালের 5ই জুলাই এক সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। অন্যদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুলছাত্র রবিউল আওয়াল শিমুলকে হত্যা মামলায় 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য 5 আসামি পলাতক রয়েছেন।